প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি সরউদ্দিন আরবি তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। এ পর্যায়ে আমরা এসএসসি 2021 সপ্তম অ্যাসাইনমেন্ট, অর্থাৎ সপ্তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট, ফিনান্স ব্যাংকিং থেকে যে অ্যাসাইনমেন্টটা দিয়েছে সপ্তাহে অ্যাসাইনমেন্টের সমাধান করব। আমি তোমাদের স্পষ্টভাবে টাইপিংয়ের মাধ্যমে এই অ্যাসাইনমেন্টের সমাধানটা দিয়েছি। তোমরা এই ভিডিওটা পুরোপুরি দেখলে এখান থেকে নির্ভুলভাবে অ্যাসাইনমেন্টটা করতে পারবে, ঠিক আছে? আর যদি তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবে, আর এই চ্যানেলের সাথে থাকবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আমরা প্রথমে দেখে নিচ্ছি একটু এই সপ্তাহের প্রশ্নটা, ঠিক আছে? প্রশ্নটা হচ্ছে যে এটা হচ্ছে যে পঞ্চম অ্যাসাইনমেন্ট, পঞ্চম অ্যাসাইনমেন্ট অর্থাৎ ফিনান্স ব্যাংকিং থেকে 5 নম্বর অ্যাসাইনমেন্ট, আর এটার অধ্যায় হচ্ছে যে পঞ্চম অধ্যায়, মূলধন আয় বিভাগ কলম। এখানে অ্যাসাইনমেন্টের শিরোনাম হচ্ছে যে ব্যবসা প্রতিষ্ঠানের সাফল্য স্থায়িত্ব সাথে মূলধন বাজেটিং এর সম্পর্ক বিশ্লেষণ, ঠিক আছে? এটার উপর ভিত্তি করে 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। মূলধন বাজেটিংয়ের ধারণা, খ নম্বর হচ্ছে মূলধন বাজেটিংয়ের গুরুত্ব, গ নম্বর মূলধন বাজেটিংয়ের প্রয়োগ ক্ষেত্র, গ নম্বর হচ্ছে যে মূলধন বাজেটিংয়ের প্রক্রিয়ার ধাপ, তারপর ঙ নম্বর হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের সাফল্য স্থায়িত্বের উপর মূলধন বাজেটিংয়ের সম্পর্ক, ঠিক আছে? তাহলে এই প্রশ্নগুলোর সমাধান করতে হবে। তো তোমাদের প্রথমেই একটা কভার পেজ তৈরি করতে হবে, তোমরা নিশ্চয়ই জানো। এগুলো অবশ্যই ইংরেজিতে এবং স্পষ্টভাবে ক্যাপিটাল লেটারে লিখবে, এগুলো তোমরা নিশ্চয়ই জানো, তাই এই জন্য আমি আর বিশ্লেষণ করতেছি না। তো আমাদের এই অ্যাসাইনমেন্টটা শুরু হচ্ছে যে এখান থেকে ব্যবসা প্রতিষ্ঠানের সাফল্য ও স্থায়িত্বের সাথে মূলধন বাজেটিং প্রক্রিয়ার বিশ্লেষণ, সম্পর্ক বিশ্লেষণ। আচ্ছা, এখানে আমাদের ক নম্বরটা হচ্ছে যে মূলধন বাজেটিংয়ের ধারণা। মূলধন বাজেটিং হচ্ছে প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্তের সাথে জড়িত একটি প্রক্রিয়া। এই প্রক্রিয়া প্রতিষ্ঠানের স্থায়ী সম্পত্তি যেমন জমি, দালান কোঠা, যন্ত্রপাতি, আসবাবপত্র ইত্যাদি ক্রয় থেকে শুরু করে প্রতিস্থাপন, ব্যবসা সম্প্রসারণ যেমন নতুন মেশিন স্থাপন, উৎপাদন পদ্ধতি আধুনিকায়ন এবং অন্যান্য দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্তের সাথে আয় ব্যয় প্রাক্কলন করে সম্ভাব্যতা বিশ্লেষণ করে তদনুসারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। মূলধন বাজেটিং হলো অর্থায়নের সাফল্যের চাবিকাঠি। মূলধন বাজেটিং এর ক্ষেত্রে ব্যর্থতার দায়ভার আর্থিক ব্যবস্থাপককে গ্রহণ করতে হয়। মূলধন বাজেটিং এর ক্ষেত্রে মূলধন ব্যয়কে বাট্টাহার হিসেবে ধরা হয়। আচ্ছা, এবার খ নম্বর হলো মূলধন বাজেটিংয়ের গুরুত্ব। তো গুরুত্বটা আসলে আমি এগুলো সবগুলো ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লেগে যাবে, আমি শুধু পয়েন্টগুলো বলে যাচ্ছি, তোমরা এখান থেকে লিখে নাও। প্রথমত হলো মুনাফা সংক্রান্ত, তারপর 2 নম্বর হচ্ছে বিনিয়োগের বিশাল আকার, 3 নম্বর হলো ঝুঁকির ভিত্তিতে। তাহলে 3টা মূলধন বাজেটিংয়ের গুরুত্ব রয়েছে। এবার ঘ নম্বর হচ্ছে যে মূলধন বাজেটিংয়ের প্রয়োগের ক্ষেত্র। মূলধন বাজেটিং প্রয়োগের ক্ষেত্রের মধ্যে স্থায়ী সম্পত্তি ক্রয় রয়েছে, তারপর ব্যবসার পণ্য উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করতে সম্প্রসারণ, তারপর হলো পণ্য বৈচিত্র্যায়ন এবং প্রতিস্থাপন ও আধুনিকায়ন। তাহলে এই 4টা হলো। এবার হলো মূলধন বাজেটিংয়ের প্রয়োগ সিদ্ধান্তের সাথে জড়িত ধাপসমূহ। 3টা ধাপ রয়েছে। একটা হচ্ছে যে নগদ প্রবাহ প্রাক্কলন, তারপর বাট্টাহার নির্ধারণ, মূলধন বাজেটিংয়ের পদ্ধতি প্রয়োগ নির্বাচন, ঠিক আছে? আচ্ছা, এখন মূলধন প্রবাহ, নগদ প্রবাহ প্রাক্কলন কাকে বলে এটা আমি এখানে দিয়ে দিয়েছি, তারপর বাট্টাহার নির্ধারণ, বাট্টাহার নির্ধারণ তাও দিয়ে দিলাম, তারপর মূলধন বাজেটিংয়ের নির্বাচন, পদ্ধতি নির্বাচন ও প্রয়োগ। তাহলে পদ্ধতির মধ্যে 4টা পদ্ধতি প্রচলিত রয়েছে। একটা হচ্ছে গড় মুনাফার হার, একটা হলো পেব্যাক সময় পদ্ধতি, নির্বর্তমান মূল্য এবং অভ্যন্তরীণ মুনাফার হার পদ্ধতি। এগুলো কাকে বলে এবং এগুলো সিদ্ধান্ত নীতি সহ আমি এখানে দিয়েছি, তোমরা দেখে নাও, ঠিক আছে? এরপরে 9 নম্বর হচ্ছে যে ব্যবসা প্রতিষ্ঠানের সাফল্য স্থায়িত্বের সাথে মূলধন বাজেটিংয়ের সম্পর্ক। তাহলে সম্পর্কগুলো এখানে দিয়েছে, যেমন 2টা উদাহরণের কথা বলেছে, আমরা উদাহরণ সহ দিয়েছি, যার ফলে তোমরা এখান থেকে লিখে নিতে পারবে। 2টা উদাহরণ অবশ্যই দিতে হবে, না হলে আমাদের নাম্বার কম দেবে। আচ্ছা, এটার উৎস হচ্ছে যে 9ম-10ম শ্রেণীর পাঠ্যবই ফিনান্স ব্যাংকিং 5ম অধ্যায়। তো সকলকে ধন্যবাদ জানাচ্ছি তোমরা এই পুরো ভিডিওটা দেখার জন্য, আর তোমাদের যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবে,
আর এই চ্যানেলের সাথে থাকবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।